Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokke khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokke khotikor. Consuming alcohol is injurious to health. গত 32 বছর ধরে আমি শিক্ষকতা করে আসছি। এতগুলো বছরের মধ্যে প্রমোদের মতো ছাত্র আমি আর পাইনি। এত উজ্জ্বল, বিবেকবান, এত নিষ্ঠা। ওর বিষয় ছিল বায়োকেমিস্ট্রি, এবং ও একেবারে তার মধ্যে ডুবে গিয়েছে। আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে এই বিশেষ বিষয়ে কতগুলো দিকে সে তার সতীর্থদের তো বটেই, এমনকি আমাকেও, তার প্রফেসরকেও ডিঙিয়ে গিয়েছে, অতিক্রম করে গিয়েছে। মাত্র 42 বছর বয়সে সে চলে গেল, কিন্তু এই স্বল্প জীবনের মধ্যেও সে যে পরিমাণ গবেষণার কাজ করে গিয়েছে তা যেমন বিপুল তেমনি অমূল্য। ট্র্যাজেডি এই যে আরো অনেক কিছু করে যাওয়ার ক্ষমতা সে রাখত, আর অনেক কিছু। গত 2 বছর কোন একটা ভাবনা তার সারা মন জুড়ে বসেছে, সে প্রায় অন্যমনস্ক হয়ে পড়ত। এই নিয়ে আমি তাকে বহুবার প্রশ্ন করেছি, কিন্তু সে কোনো উত্তর দেয়নি, চুপ করে থেকেছে, যেন সে প্রশ্নটাকে এড়িয়ে যেতে চেয়েছে। আমার নিশ্চিত বিশ্বাস, তার লেখা কাগজপত্র দেখলে আমরা জানতে পারবো যে কি নিয়ে সে এত ভাবছিল। বায়োকেমিস্ট্রির কোন বিশেষ শাখা সে আলোকিত করতে এগোচ্ছে, কিন্তু আজ নিষ্ঠুর মৃত্যু এসে সেই প্রতিভাবান মেধাবী মানুষটিকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছে। আমি তার শোক সন্তপ্ত পরিবারকে, বিশেষ করে তার স্ত্রী নিভাকে, আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এবারে আমি তার বন্ধু এবং সহকর্মী শ্রী শশাঙ্ক শেখর বোসকে
প্রমোদ সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমার প্রয়াত প্রিয় বন্ধু সম্বন্ধে যা বলার প্রফেসর বাগচি তা বলেই দিলেন, তার উপরে আমার বিশেষ কিছু যোগ করার নেই। যদিও প্রমোদের অভাব আমি ভীষণভাবে অনুভব করছি, কিন্তু এটা আমি স্বীকার না করে পাচ্ছি না যে সে যখন আমাদের মধ্যে ছিল তার তুলনায় আমার নিজেকে খুব ছোট বলে মনে হতো। তার অসাধারণ মেধার জন্যে মাঝে মধ্যে আমি তাকে ঈর্ষাও করতাম। যে কাজ অনেক চেষ্টা করেও আমি করতে পারতাম না, সে কত সহজে কত অনায়াসে সেই কাজগুলো করে ফেলতে পারত, সেখানেই তার প্রতিভা। বিজ্ঞানের ছাত্র হয়ে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আমি কখনোই মনস্থির করে উঠতে পারিনি। মৃত্যু আমাকে আমার ঘনিষ্ঠতম বন্ধু থেকে বিচ্ছিন্ন করে দিল। ঈশ্বর বিশ্বাসের শেষ বন্ধনটুকুও ছিঁড়ে গেল। শেষ করার আগে আমি বলতে চাই, শ্রীমতী নিভা দেবী অনুগ্রহ করে তাঁর প্রয়াত স্বামীর লেখাগুলি সংগ্রহ এবং শ্রেণী বিভাগের দায়িত্ব আমাকে অর্পণ করেছেন। প্রফেসর বাগচির ইচ্ছে যে প্রমোদের লেখাগুলি নিয়ে তিনি একটি স্মারক গ্রন্থ সংকলন করবেন। আমার প্রয়াত বন্ধুর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কাজ ঠিক মতো এগোচ্ছে? হ্যাঁ, আসলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলুন। প্রমোদ তার জীবনের শেষ দু বছরে কি নিয়ে ভেবেছে তার কোনো লিখিত ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, আপনাকে এ বিষয়ে সে কখনো কিছু বলেছে কি? ওর কাজ সম্পর্কে উনি আমায় কিছুই বলতেন না, তবে বেশ বুঝতে পারছিলাম একটা বড় রকমের চিন্তা ওর মন জুড়ে বসেছে। মাঝে মাঝেই আনমনা হয়ে যেতেন। একদিন একদিন হঠাৎ বললেন, মাত্র একজনই বাঙালি নোবেল পেয়েছিলেন, রবীন্দ্রনাথ। ধরো আমিও যদি পাই নোবেল প্রাইজ? আমি বললাম, সেই প্রাইজ পেতে গেলে তো তেমন একটা কাজও করে দেখাতে হবে। উনি বললেন, কি করে ভাবলে আমি তা করছি না? ইন্টারেস্টিং। আর কিছু জিজ্ঞেস করেছিলেন? করে লাভ হতো না, চুপ করে যেতেন। আরেকদিন বলেছিলেন, ধরো আমরা দুজন যদি 150 বছর বাঁচি তো কেমন হয়? আমি হেসেছিলাম। উনি কিন্তু ব্যাপারটা খুব সিরিয়াসলি জানতে চেয়েছিলেন।
I see. আমি ভাবছিলাম একটা কথা আপনি জানেন কি? কি? আপনার বিয়ের আগে আমি নিজেকে প্রমোদের প্রতিদ্বন্দ্বী বলে মনে করতাম। মনে পড়ে প্রফেসর মুখার্জির বাড়িতে একই দিনে আমাদের দুজনের সঙ্গেই আপনার পরিচয়। কিন্তু সব ব্যাপারের মতন প্রমোদ এবারেও ভাগ্যবান, আপনার জীবন সঙ্গী হিসেবে আপনি ওকে বেছে নেবেন। বিয়ের আগের দিন সে আমায় বলল, খ্রিস্টান মতে হলে আমি তোকে বেছে নেব। আপনাকে ডিস্টার্ব করব না, ওর সমস্ত কাগজপত্র কিন্তু এই ঘরের মধ্যেই আছে, খালি এই ভিড়ের মধ্যে একটু খুঁজে নিতে হবে। এই যা, আপনার যদি কিছু দরকার হয়। Thank you.
আশ্চর্য সব লেখা আবিষ্কার করেছি, তাই বুঝি স্যার? মানে যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি, প্রায় 17টা ফাইলে গিয়ে দাঁড়াচ্ছে। ১৭ স্যার, যা মেটেরিয়াল আছে আমার মনে হয় একটাতে খুলবে না, দুটো ভলিউম করতে হবে। দুটো ভলিউম করা যাবে, কিন্তু আসল দামটা কি? মানে ওর শেষ দু বছরের কাজের আগে পর্যন্ত কাজগুলো তো খুব সিস্টেম্যাটিক, কিন্তু তারপরে একটা বিরাট গ্যাপ মৃত্যু পর্যন্ত। নিভাকে জিজ্ঞেস করেছিল, ও হয়তো কিছু জানতে করেছে, উনি জানেন না, বলেন যা কাগজপত্র আছে সব নাকি ওই ঘরেই আছে, আর অন্য কোথাও নেই। কাগজে কিছু না স্যার, আমি তো বলেছি মানে আমি সব খুঁজে দেখেছি, কিছুই বাদ রাখেন। তাহলে আর কোথাও কিছু নেই স্যার, ঠিক আছে, চলি, গুড নাইট, গুড নাইট স্যার।